সমস্ত রান্না বান্না করে সাজিয়ে দিয়ে ছেলেটির খাবারের দায়িত্ব নেয়। তারপর থেকে তো আর্ন করার দায়িত্ব মেয়েটির সঙ্গে সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলে। এরপরে আমাদের ছেলের বিয়েতে আমি আর আমার হাজবেন্ড গোপালের বাবা মা মানে অর্কের বাবা মা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা দুজন মিলে সঙ্গে আমার শাশুড়ি মা আশি মানে 82 বছর বয়সের মহিলা তিনিও আমাদেরকে সমর্থন করেছেন যে না এই রিচুয়ালস ভাঙা দরকার। যে কোনো ক্ষেত্রেই একা কোনো ছেলে ভাত কাপড়ের দায়িত্ব নেয় না, নেয় দুজন দুজনের, একসঙ্গে চলতে গেলে দুজন দুজনের দায়িত্ব নেয়। সেই দায়িত্বই আজকে আমাদের ছেলে বৌমা দুজন দুজনের নিচ্ছে, সর্বসমক্ষে নিচ্ছে। এবং তার চেয়েও আনন্দের কথা, আমার ছেলে আমার বৌমার হাতে শাড়ি সায়া ব্লাউজ গয়না তুলে দিলেও আমার বৌমাটি আমার ছেলের হাতে তুলে দিচ্ছে তার গয়না, একটি স্টেথোস্কোপ। এটা পুরোপুরি আমার ভাবনাটা ছিল মামনের, যে একটা ছেলে কেন শুধু একটা মেয়ের দায়িত্ব নেবে একা, একটা মেয়েও ছেলের দায়িত্ব নিতে পারে। আর মামনের এই নতুন ভাবনাটাতে আমি পুরো মানে ভীষণই খুশি হয়েছি, ভীষণই আনন্দিত হয়েছি। আসলে এটা ভাবনা থেকে বলতে যে সেভাবে যে খুব একটা কিছু বদল আনবো, সামাজিক পরিবর্তন আনবো, এরকম কিন্তু আমাদের ভাবনায় ছিল না। আমাদের এবং আমার হাজবেন্ডের আমাদের মনে হয়েছিল এটা তো খুব একটা স্বাভাবিক কথা, কারণ একটা সামাজিক জীবনে একটা জীবন চলতে শুরু করলে, একটা বিবাহিত জীবন শুরুতে স্বামী স্ত্রী উভয়েরই দায়িত্ব থাকে জীবনকে চালিয়ে নিয়ে যাওয়ার। এবং সেক্ষেত্রে আমার মনে হয়েছিল কোনো পুরুষ একজন নারীর হাতে ভাত কাপড় তুলে দেবে এটা তার ক্ষেত্রে তার অবমাননা, কারণ যিনি চাকরি করুন বা না করুন, মহিলাটি বাড়িতে যে ভাত রান্না করে তৈরি করে তার সামনে সাজিয়ে দেন, সে ভাত কাপড়ের দায়িত্ব তো তারও। তো সেক্ষেত্রে আমাদের মনে হয়েছিল, আমরা দুজনে মিলেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার বৌমা এবং ছেলে উভয় উভয়কে ভাত কাপড় তুলে দেবে। আমার খুব ভালো লেগেছে, আমি সমর্থনটা মেনে নিয়েছি এবং এটা পাল্টানোটা খুব দরকার, খুব খারাপ লাগে এগুলো। যেগুলো রিচুয়াল আমাদের বিবাহে আছে সবগুলোতেই নারীকে যেন মনে হয় যে একটা বস্তু তাকে দান করা হচ্ছে, সে যাবে এবং প্রত্যেকটা তাকে বরণ করা হবে এইভাবে, এবং তাকে একটা মধু মুখে মধু দেওয়া হবে, মানে সবটাই হচ্ছে যে তার তাকে আর কি মানে একটা সম্মান দেওয়া হচ্ছে না, ঠিক মতো সে সম্মান পাচ্ছে না, সে যেন একটা দাসী। আমরা সেই রিচুয়ালটা ভাঙতে চাইছি। এটা আমরা শুধু আমরা দুজন নয়, আমাদের আমার শাশুড়ি মা 82 বছর বয়সের মহিলা তিনিও এই প্রথা ভেঙেছেন এবং আমাদের সঙ্গে সমর্থন করেছেন। এবং আমরা মনে করি আমাদের বিয়েতে অনেকগুলোই কিন্তু এই আমার ছেলের বিয়েতে অনেকগুলো রীতি ভাঙা হয়েছে। যেমন ধরুন কন্যাদান আমাদের এই বিয়েতে ঘটানো হয়নি, কন্যাদান আমরা মনে করি না কন্যা কোনো বিষয়বস্তু, কনকাঞ্জলি এই বিয়েতে দেওয়া হয়নি, আমার বৌমা কনকাঞ্জলি দেয়নি। এবং বৈধব্য ক্ষেত্রে বিধবা থাকলে তারা গায়ে হলুদ দিতে পারেন না, এ ধরনের যে রিচুয়ালস সেগুলোও আমরা মানিনি। তার স্নেহের যা যিনি তাঁর আশীর্বাদ খুব জরুরি, এক্ষেত্রে আমরা মেনেছিলাম। এবং ভাত কাপড়ের রীতিটাতে ক্ষেত্রেও আমরা শুধু চেয়েছিলাম এইটুকু বার্তা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যাক যে বাবু তোমরা সকলে এটা মনে রাখো যে জীবন চলতে হলে দুজনের হাতে হাত দিয়ে চলতে হয়, কেউ কারোর চেয়ে বড় নয়, কেউ কারোর চেয়ে ছোট নয়। যে বাড়িতে কাজ করে